ওয়েলকাম ব্যাক টু ফটোশপ এইট। আজকের বিষয় কিভাবে একটা ছবি থেকে তিল বা ব্রণের দাগ বা বিভিন্ন রকম দাগ যেগুলো থাকে বা মানুষ স্বাভাবিক চেহারার মধ্যে, ওই দাগগুলো কিভাবে দূর করা যায়। তো আমি একটা ছবি নিয়ে নিয়েছি। তো এই ছবিটার এখানে দেখা যাচ্ছে অনেকগুলো তিল, এগুলো এক ধরনের তিল বা স্পট বলা যায়। তো এগুলো আমি কিভাবে রিমুভ করতে পারি, তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি একটা নতুন লেয়ার নিয়ে নিব। যেটা করার জন্য এখানে ক্লিক করে কন্ট্রোল প্লাস জে, এরপরে চলে যাব টুল বার থেকে, কার্সরটা যদি রাখি স্পট হেলিং ব্রাশ টুলটা নিয়ে নিব, এবং এখান থেকে অবশ্যই স্যাম্পল অল লেয়ার্স এটাতে টিক দিয়ে দিব, এবং এখানে থাকবে কন্টেন্ট এওয়্যার। তো প্রথমে আমি ছবিটাকে একটু জুম করে নিচ্ছি। জুম করার জন্য শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল প্লাস কিবোর্ডের প্লাস চিহ্ন, এতটুকুতেই চলবে। এটা করার পরে আমি আমার যে স্পট হেলিং ব্রাশ যে টুলটা আছে, তো এই টুলটা আমার যে ছোট বড় করার প্রয়োজন পড়ে, তো ওটা করার জন্য আমি কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট ওইটাকে দিয়ে, ওইটা থার্ড ব্র্যাকেট দুইটাকে দিয়ে ছোট বা বড় করতে হবে। এখন ছোট হচ্ছে, এখন বড় হলো। তো সাধারণত যে 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 স্পটটাকে আমি রিমুভ করব, ওই রিমুভটা চাইতে টুলটা বড় থাকলেই ভালো। এখন আমি একটা একটা করে ক্লিক করছি স্পটের উপর, একটা একটা ক্লিক করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোশপ থেকে অটোমেটিক যে স্পটগুলো আছে এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনারা দেখলেন যে কিভাবে এখানে যে দাগগুলো ছিল এগুলো রিমুভ করে ফেললাম। তো এইভাবেই যে কোনো একটা ছবি থেকে যদি কোনো স্পট বা কোনো দাগ যদি রিমুভ করতে চাই আমরা। তো অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।